আমি আর তাহলে কাটবো না, দেখো সাউন্ড টাউন্ড এসছে তো ঠিকঠাক। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে সকাল 9টা নাগাদ। সকাল কি বলবেন? আমি তো বললাম এটা সম্পূর্ণ জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে ফাঁসাবার জন্য চক্রান্ত তৈরি করছে, আরো কতগুলো চক্রান্ত তৈরি করে আপনারা তাই দেখুন। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের চিন্তাভাবনাকে, আজকে চিন্তাভাবনাকে বলছি যে ও ঠাকুর বাড়িটাকে শেষ করেছে এবং আগামী দিনে ঠাকুর বাড়িকে শেষ করবে আমার বিরুদ্ধে। আমি তো বলছি এই কেসটাকে ধামাচাপা পড়ে তার জন্য একের পর এক আমার বিরুদ্ধে এই সমস্ত কর্ম করে যাবে, এটা ওর কাজ। একটা কথা বলি শুনুন, আমি সবার আগে একটা কথা বলি যে আমার বাড়িতে আমি বোমা রাখবো আর সেটা পুলিশ এসে তদন্ত করে নিয়ে যাবে, আপনাদের কাছে কি মনে হয় আমার বাড়িতে বোমা রাখবো কেন? আমার দুটো সিকিউরিটি গার্ড রয়েছে, আমার দুটো সিকিউরিটি গার্ড রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমাকে সিকিউরিটির জন্য দুটো গার্ড দেওয়ার হিসেবে বোমা রাখবো কি জন্য আমার বাড়িতে? জ্যোতিপ্রিয় মল্লিক কত নিচে নামবেন, তুমি কত নিচে নামবে আর তোমার খেলা শেষ জ্যোতিপ্রিয় মল্লিক, ঠিক আছে? তুমি উত্তর চব্বিশ পরগনায় বলে দিলাম আমি, তুমি পাঁচটা দেহ উঠবে আর যে কথাটা আমি বলেছিলাম যে তোমাকে আস্তাবলের বুড়ো ঘোড়ার মতো ছুটে ফেলে দেবে মানুষ, তুমি এটা মাথায় রেখো। সম্পূর্ণ ওর সাজিস, ও তো এটা করেছে, ও এটা করেছে পুলিশ দিয়ে, ওটা ওর নিজের দুষ্কৃতির মাধ্যমে এখানে বোমা রেখে আজকে আমার দোষারোপ করছে ও, ঠিক আছে? যেটা ও করাটাই স্বাভাবিক। আমি একটু আগে তো বললাম ও আরো অনেক কিছু করতে চাই। যখন বোম উদ্ধার করেছিলেন আপনি বাড়িতে? না আমি তো জানি না, আমি তো প্রথম শুনলাম আপনাদের কাছে, আমি তো কিছুই জানি না। আপনাদের আপনার বাড়ির পুলিশ তো আমাকে ইনফর্ম করেনি যে আমার বাড়িতে বোমা আছে। পুলিশ কি করে পেলো, কোথায় পেলো? আমাকে জানাতে হবে তো আমার বাড়িতে বোম রয়েছে, তা পুলিশ আমাকে ইনফর্ম করেছে কি? এগুলোর মানেটা কি, কি হচ্ছে এগুলো? পুলিশ আমাকে ইনফর্ম করবে আমার বাড়িতে যদি বোম পাওয়া, আপনার বাড়িতে কিন্তু বোম পাওয়া গেছে, পুলিশ আমাকে কোথায় ইনফর্ম করেছে? একটা কল করেছে কি পুলিশ আমাকে? তাহলে এভাবে কেন পুলিশ নোংরামি করছে জ্যোতিপ্রিয় মল্লিকের ইন্ধনে আমাকে সেই জবাব দেবে? আমি এটা নিয়ে আমি নির্বাচন কমিশনের কাছে যাব, আমি রিপোর্ট করবো, আমি আয়ার অথরিটির কাছে কমিশন করবো, মানব অধিকার কমিশনের কাছে যাবো। কি করে জ্যোতিপ্রিয় মল্লিক একটা ধর্মীয় স্থানকে এভাবে নোংরা করছে? ওর নোংরা পলিটিক্স এখানে বন্ধ করতে হবে ওকে, ওর নোংরা পলিটিক্স এখানে ওকে বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমার মোদ্দা কথা। এভাবে শান্তনু ঠাকুরকে অপবাদ দিয়ে এভাবে নোংরা চক্রান্তে ফেলে কেস খামারি করে এভাবে দমানো যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিক সাবধান হও, জ্যোতিপ্রিয় মল্লিক তুমি সাবধান হও, তুমি পাঁচটা সিট আড়াতে চলেছ, এটাই তোমার সবচাইতে ভয় যে তোমাকে এই উত্তর চব্বিশ পরগনা থেকে মতুয়ারা আস্তাবলের বুড়ো ঘোড়ার মতো তাড়াবে তোমাকে আগামী দিনে। সেই জায়গা তোমার এসছে যে ভয়তে তুমি শান্তনু ঠাকুরকে ভয় পাচ্ছ, তোমার এত ভয় কিসের? তুমি যদি সৎ মানুষ হয়ে থাকো তোমার এত ভয় কিসের? তুমি গণতন্ত্র প্রক্রিয়ায় পারছো না আমার সাথে, তুমি আমাকে মার্ডার করতে চাইছো, তুমি আমার বাড়িতে, আমি আপনাদের কথায় শুনলাম, আমি এতক্ষণ সত্যি জানি না, আপনারা বললেন যে আমার বাড়িতে বোম রাখা হয়েছে। আচ্ছা জ্যোতিপ্রিয় মল্লিক কত নোংরামিতে নামবে আপনারা বলুন তো? ঠিক, এভাবে শান্তনু ঠাকুরকে দমানো যাবে না জ্যোতিপ্রিয় মল্লিক, কান খুলে শুনে রাখো তুমি। ও নির্বাচনের দিন বিকালবেলা তিনটের সময় গিয়ে বন্যার হিল্লি চৌবেরিয়া ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে বোম মারলো, ওর গাড়ি থেকে পাঁচটা বোম পড়লো। আমি জানতাম না যে ঠাকুরবাড়ির লোক এত হিংস্র রাজনীতি করে, শুনে আমি আমার আমার ভাষা নেই, আমি তো ওর মতো গালাগালি করতে পারি না। আপনি বিরুদ্ধে মন্তব্য করেছে আজকে সব খুশি আমার করতে পারি, কুকুর কামড়ালে কুকুরকে আমি কামড়াতে পারি, সারমেয় যদি উন্মত্ত সারমেয় হয়ে যায় তাদেরকে আমি কামড়াতে পারি।
সারমেয় সারমেয়ের কাজ করবে, মানুষ মানুষের কাজ করবে। কি রেজাল্ট হবে ভাবছেন? 19 তারিখে দেখবেন উনি। 8 তারিখ গুটিয়ে বাড়ি গুটিয়ে আমি বলে দিয়েছি এক কথা, দমদম এয়ারপোর্ট থেকে যাবে দিল্লি, দিল্লি থেকে অস্ট্রেলিয়া যাবে। কোনো শক্তি ওকে আটকাতে পারবে। 1.5 লক্ষ ভোটের ব্যবধান ওকে হারাবুই হারাবুই হারাবুই, এটা আমার চ্যালেঞ্জ।